পানি আনতে যেতেন যখন কুয়োর কাছে, পানি উঠে আসতো চলে কিনারাতে। মামিনা অবাক হন এ সব দেখে, সবাই কেন মরে এত ভালোবাসে। وكانت إذا أرادت أن تستقي من البير يطلع الماء إلى فم البير. হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি আনতে কুয়োর কাছে যেতেন, কুয়োর পানি উঠে উঠে কিনারা পর্যন্ত চলে আসত, আর তিনি খুব সহজেই পানি নিয়ে নিতেন। শুধু তাই নয়, মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাথরের উপর দিয়ে হাঁটতেন, পাথরগুলো মামের মতো নরম হয়ে যেত, তুলার মতো নরম হয়ে যেত। আগে যখন মামিনা হাঁটতেন তখন তো নরম হতো না, এখন কেন নরম হয়ে যায়? মামিনা মনে মনে চিন্তা করেন, সব কিছু ভালো লাগে, সবাই আমার সম্মান করে, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝি না। উনি আশ্চর্য হচ্ছেন, সবাই ভালোবাসছে, এত সম্মান আমার, এত কিছু আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে যেত না, পাখিগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে যেত, আর বলতো পাখির দলেরা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আগে তোরা যাবি না, ওই দেখ আসছে আমিনা, তোরা আগে যাবি না রে। উনি হলেন বিশ্ব নবীর মা। হযরতে আমিনা চিন্তায় চিন্তিত, এত কিছু ভালোবাসা পাওয়া যায়, সবাই আদব করে, সম্মান দেয়, ব্যাপারটা কি? প্রথম মাস নবী আমার গর্ভের ভিতর অবস্থান করতেছেন, রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নে যোগে দেখছেন আল্লামা আব্দুর রহমান বিন আব্দুস সালাম সুফুরি নুজহাতুল মাজালিসের মধ্যে লিখেছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাইতু রাজুলান তাবিলান ফাকালা আবসিরি ফাকাদ হামালতি বি সাইয়িদিল মুরসালিন, আই সো ইন ড্রিম এ টল ম্যান হু সেড কংগ্রাচুলেশন। আমি একজন লম্বা মানুষকে স্বপ্নে জগে দেখলাম, সে আমাকে অভিনন্দন জানালো, সে বলে খুশখবরি গ্রহণ করো, আনন্দের সংবাদ নিয়ে নাও। আমি বলি কি আনন্দের সংবাদ? ফাকাদ হামালতি বি সাইয়িদিল মুরসালিন, কারণ তুমি সমস্ত রাসূলদের সরদারকে গর্ভে ধারণ করেছো। হযরতে আমিনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম মানান্ত আপনি কে? তিনি বললেন আনা আবুহু আদম, আমি হলাম তার পিতা হযরতে আদম শফিউল্লাহ। আদম আলাইহিসসালাম আমার পিতা, আদম আলাইহিসসালাম আপনাদের সকলের পিতা, আদম আলাইহিসসালাম আমার আব্বারও পিতা, আদম আলাইহিসসালাম আমার আম্মারও পিতা, আদম আলাইহিসসালাম হলেন আবুল বাশার সমস্ত মানব জাতির পিতা। প্রথম মাসে আদম আলাইহিসসালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, দ্বিতীয় মাসে হযরতে শুআইব আলাইহিসসালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, তৃতীয় মাসে হযরতে নূহ আলাইহিসসালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, চতুর্থ মাসে হযরতে ইদ্রিস আলাইহিসসালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, পঞ্চম মাসে হযরতে হুদ আলাইহিসসালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, ষষ্ঠ মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন, সপ্তম মাসে হযরতে ইসমাইল জাবিউল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন, অষ্টম মাসে মুসা কালিমুল্লাহ সুসংবাদ দিয়ে চলে গেলেন, আর নবম মাসে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিমুসসালাম আজমাইন তিনি সুসংবাদ দিয়ে চলে গেলেন। এ বাবাজি, সমস্ত নবী আলাইহিমুসসালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন, আমাদের নবীর আগমনের সুসংবাদ। বলো গো আমিনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান হলো সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীতে সমস্ত নবী ও রসূলদেরও সর্দার।
আমাদের নবী মুহাম্মদ আরবী সমস্ত নবী ও রাসূলদের সরদার। আর সেই নবীকে অনেক মানুষ বলে থাকে উনি তো আমাদের মতো সাধারণ মানুষ, এর কি ঈমান আছে বাবা? ভাই সময় আছে পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হতে পয়সা লাগে না। একটি হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম বসে রয়েছেন আলোচনা করতেছেন, আদম সাফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ আর ঈসা রূহুল্লাহ। বিশ্ব নবী সেইখানে এসে উপস্থিত, নবীজি শুনে নিলেন, নবী বলছেন সাহাবীরা তোমরা ঠিক বলেছো, আদম সাফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, তবে শুনে রেখে দাও আমি হলাম হাবিবুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার ঝান্ডার নিচে সমস্ত নবীরা অবস্থান গ্রহণ করবে, এতে আমি অহংকার করি না। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী খাতিমুন নবিয়্যিন, আমাদের নবী সাফিউল মুজনাবিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী রাহাতুল আশিকিন, আমাদের নবী মুরাদুল মুস্তাকিন, আমাদের নবী শামসুল আরিফিন, আমাদের নবী সিরাজুস সালিকিন, আমাদের নবী মিসবাহুল মুকাররাবিন, আমাদের নবী মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, আমাদের নবী সাইয়্যিদুস সাকালাইন, আমাদের নবী ইমামুল কিবলাতাইন, আমাদের নবী ওয়াসিলাতুনা ফিদ্দারাইন, আমাদের নবী সাহিবু আমাদের নবী মাহবুবেন আব্বুল মাসরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, আমাদের নবী জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আমাদের নবী মাওলানা ওয়া মাওলা সাকালাইন, আমাদের নবী আবুল কাসিম সাইয়্যিদানা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের নবী নূরুম মিন নূরিল্লাহ, বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের নবী মক্কার জ্যোতি, মদিনার বাতি, আর এই জ্যোতি আলোকৃত করেছে সমস্ত পৃথিবী। সব নবীরা সুসংবাদ দিয়ে চলে গেল, সাইয়্যিদুল মুরসালিন তোমার গর্ভে আছে। নবীজির আগমনের সময় কাছে আসলো, রাত্রি বলে আল্লাহ নবীকে রাতে পাঠাও, দিন বলে আল্লাহ নবীকে দিনে পাঠাও। রাত্রি দিনে ঝগড়া করে যাতে নবী হবে আমার তরে, আর রাত্রি দিনে ঝগড়া করে নবী হবে আমার তরে, দুজনেরই ঝগড়া মিটে যায় রে মমিন ভাই। আজ নবীজির জন্ম দিবস হয়, নবীজির আজ জন্ম দিবস হয় রে মমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। রাত্রি বলছে আল্লাহ রাতে পাঠাও না, রাত্রের ইজ্জত বেড়ে যাবে। দিন বলছে আল্লাহ দিনে পাঠাও, দিনের ইজ্জত বেড়ে যাবে। হযরত আমিনা বলেন বিশ্ব নবীর আগমনের সময় যখন চলে আসলো, ইজ দেখালা আলাইয়া জামাতুম মিনান নিসা ইলাম আরা আহসানু মিনহুন্না, আমার ঘরে একটা মেয়ের দল এসে প্রবেশ করলো, এমন সুন্দর মহিলা আগে কখনো দেখিনি। সুন্দরী চারজন মহিলার জামাত একটা দল আমার ঘরে এসে অবস্থান গ্রহণ করলো, আমি তাদের পরিচয় জানলাম, একজন আসিয়া, একজন হাজেরা, একজন মারিয়াম আর একজন হলেন হাওয়া। তারপরে আবার আমি কি দেখলাম, রাইতুল জামাত কাদ নাজালু মিনাস সামাই মাহুম সালাসাতু আলামিন বাইযিন, তারপরে আমি দেখলাম আসমান থেকে একটা দল নাজিল হলো, অবতরণ করলো এবং তাদের কাছে ছিল সাদা রঙের তিনখানা পতাকা, সাদা রঙের তিনখানা পতাকা। ফাগারাজু আলামান আলা জাহরিল কাবা, একটা পতাকা তারা কাবার ছাদের উপরে টেঙে দিল, ওয়া আলামান আলা সাতিহি দারি, একটি পতাকা আমার ঘরের উপরে টেঙে দিল, ওয়া আলামান বাইতিল মাকদিস, এবং একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে টেঙে দিল। আমি আমিনা ঘরে শুয়ে শুয়ে সব দৃশ্য দেখতে পাই। নবীজির আগমন উপলক্ষে যারা পতাকা নিয়ে যায়, পতাকা টাঙায়, পতাকা উত্তোলন করে, এটা অবশ্যই জায়েজ।
নবীজির আগমনে ফারিস্তারা পতাকা উত্তোলন করেছিল। অনেকেই দলিল খুঁজে বাড়াই কিন্তু পায় না। বাবাজি, নবীর জন্যই সবকিছু। নবীকে ভালোবাসলে জান্নাতে যাবে, না হলে জান্নাতের খোঁজবো পাবে না। তাই সময় থাকতে পরিবর্তন হয়ে যাও, নবীকে ভালোবাসো, নবীজির গুস্তাকি করবে না। বন্ধু আমার, বাবাজিরা আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে জিবরিল আমিন নাজিল হলো, তার হাতে ছিল একটা পাত্র, সেই পাত্রে ছিল শরবত, আর সেই শরবত ছিল দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি, আর মিস্কে আম্বারের চাইতেও খুশবুদার, মিস্কে আম্বারের চাইতেও সুগন্ধি। সে এসে বলল, আপনি পান করুন। আমি পান করলাম, আবার পান করুন, আবার পান করলাম, আবার বলল পান করুন, আমি আবার পান করলাম। এবার সে নবীজির আগমনের সুসংবাদ দিয়ে চলে গেল। পূর্ণিমার চাঁদের মতো আমার কোলে আসলো। হযরতে আমিনা বলছেন, যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন না ছিল দিন, না ছিল রাত্রি, রাত্রি এবং দিনের মাঝামাঝি। রাত বলেছিল আল্লাহ রাতে পাঠাও, দিন বলেছিল আল্লাহ দিনে পাঠাও, আল্লাহ রাত ও দিনের মাঝামাঝিতে নবী পাঠিয়ে দুজনের মনের বাসনা পূর্ণ করেছেন। অন্ধকার ছিল হালকা, শুভ সাদিকের সময়। হযরতে আমিনা বলছেন, আমি যখন দেখলাম নবী মুহাম্মদ আরবি আমার কোলে আসলো, আমি তার নূরের জ্যোতিতে মুলকে সামের বড় বড় বিল্ডিং গুলো দেখতে পেয়েছি। নবীজির মা, নবীজির বরকতে আব্দুল্লাহর সেই ছোট্ট কুটিরে বসে বসে মুলকে শাম দেখতে পান, বাইতুল মাকদিস দেখতে পান, কাবা ঘর দেখতে পান, সব দেখতে পান। তাহলে যার জন্য দেখতে পান, সেই নবী কি দেখতে পাবে না গো? অনেকে বলে নবী কিছুই দেখে না, দেওয়ালের ওই পারে কি হয় নবীজি জানেন না। নাউজুবিল্লাহ, আসুন আকিদা শুদ্ধ করি, সময় আছে, ভালো হয়ে যাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী পৃথিবীর বুকে আসলেন সেই সুমাতে সকালের সময়। আব্দুল মুতাল্লিব কাবা ঘর তওয়াফ করতেছিলেন, কাবা ঘর তওয়াফ করছিলেন আব্দুল মুতাল্লিব। কাবা ঘর তওয়াফ করতে করতে দেখছেন কাবা ঘরখানা যেন আমিনার ঘরের দিকে একটু ঝুঁকে ঝুঁকে যায়। কাবা ঘরকে ডাক দিয়ে বলে, আরে কাবা, এইভাবে ঝুঁকে যাস কি ব্যাপার? কাবার ভিতর থেকে আওয়াজ আসে, আন্না আমিনা তাকাদু ওয়ালাদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আমিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জন্ম দিয়েছে, যার জন্য ঝুঁকে যায়। আব্দুল মুতাল্লিব খুশিতে ছুটে আসে ঘরের সামনে উপস্থিত। ফখরাজা রাজুলুন মা হুসাইফুন, একজন ব্যক্তি বেরিয়ে আসলো ঘর থেকে তার হাতে তরবারি। আসার পরে বলছে, ঘরে প্রবেশ করবে না, এখন ফারিস্তারা দিদার করে, তাদের দিদার না হওয়া পর্যন্ত তোমরা কেউ প্রবেশ করবে না। গায়েবী আওয়াজ আসলো, সন্তানকে উঠাও, সন্তানকে নিয়ে যাও, পৃথিবী ভ্রমণ করাও, সমস্ত পৃথিবী ভ্রমণ করাও, না হলে সকাল হবে কাবার চাতালে রাখবে। আর আমার হাবিবকে একবার পৃথিবী ঘুরিয়ে দাও, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ যেন চিনে নাই, এটা হলো আখেরি জামানার পয়গম্বর। নবীজিকে মুহূর্তের মধ্যেই গায়েব করে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবী ভ্রমণ করিয়া আবার নিয়ে এসে রাখা হলো। আব্দুল মুতাল্লিব নিয়ে গেলেন কাবার কাছে, নিয়ে গেলেন কাবার মালিকের কাছে, দোয়া করছেন, ওগো আল্লাহ, এ আমার শান বড় সুন্দর, এর জীবনকে তুমি হেফাজত করো। মানুষেরা দেখে আর বলে, আরে বাবারে কত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কি বেশি আর কেউ সুন্দর আছে নাকি? নবীজি পৃথিবীর সবচাইতে সুন্দর। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর আর কিছু আমি দেখি নাই। সেই সময়তে আরবের রেওয়াজ ছিল, ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করলে তারা শহরে রাখতো না, গ্রামে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য, কারণ গ্রামে সুন্দরভাবে ভাষা শিখতে পারে, গ্রামের ওইদার আবহাওয়া খুব সুন্দর, সুন্দরভাবে ছেলেগুলো লালন পালন হতে পারে। আর শহরে থাকলে বিভিন্ন ভাষা শিখে, কারণ মক্কায় বিভিন্ন দেশের মানুষ আসে।
বসে কাবা শরীফ তওয়াব করতে। বিভিন্ন রকম ভাষা বলে, সন্তানেরা বিভিন্ন ভাষা শিখবে। শহরের ওয়েদার একটু খারাপ, ছেলেদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তো এইখানে রেওয়াজ ছিল, সবাই জন্মের পরে শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিত, যাতে করে সুন্দরভাবে লালিত পালিত হয়ে আবার ফিরে আসে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, এইভাবে মক্কা শহরে সেই বছর অনেক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। দাইরা ছুটে আসি আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে। আসার পরে বলে, আপনার ঘরে সন্তান আছে নাকি? বলে, আমার পুত্র সন্তান মোহাম্মদ। বলে, দেখি আপনার সন্তান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে দেখে আর আদর করে আর বলে, কত সুন্দর সন্তান ওগো আমিনা, এত সুন্দর সন্তান পূর্বে দেখিনি। সন্তান পছন্দ পছন্দ বলে হাত নাও, ডাক দিয়ে বলে, আমরা নেব, তবে তার আব্বাকে একটু ডেকে দেন, এই সন্তানকে লালন পালন করার জন্য আমাদেরকে কি দেবে একটু দাম দর করে নি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ঝরিয়ে কান্দেন। বলো গো, কান্দেন কেন গো? আপনাকে বললাম তার পিতাকে ডাকতে, তো কান্দেন কেন? বলে, শুনে রেখে দাও, তার পিতা বেঁচে না। যেমন পিতা বেঁচে নাই বলা, বলে ওগো আপনার সন্তান সুন্দর ঠিক আছে, কিন্তু পিতা না বেঁচে থাকলে টাকা পয়সা তো পাবো না, এই টাকা পয়সা পাবো না বলে বিশ্ব নবীকে নিতে চাই না। মামিনা বড় দুঃখের মধ্যে রয়েছেন, আমার সন্তান এত সুন্দর তো নিতে চাই না কেউ, পিতা নাই বলে। কিন্তু মামিনা তখনও হয়তো জানেন না যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিবে সে তো এখনো আসেনি। আল্লাহ তো হালিমার ভাগ্যে লিখে রেখেছেন, সে তো এখনো মক্কায় এসে পৌঁছায়নি। মা আমিনা দুঃখ করে কাঁদছেন, তাই কবি কি বলছেন? মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। দাইরা যত এলো নগরে, শিশু নূর নবীকে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম ভাবিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি তাহার পিতা, হাজার কষ্ট আসলে পারে লাগতো না ব্যথা, পিতা তাহার গেছে চলে, পিতা তাহার গেছে চলে এ দুনিয়া ছাড়িয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া রে, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। বাবাজিরা আমার, ভাইরাম, হযরতে হালিমাতুসাদিয়া এখনো কিন্তু মক্কায় পৌঁছান নাই, আর হযরতে আমিনা চিন্তায় পড়ে, দাইরা আসে আর ফিরে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিতে চায় না, তিনি চিন্তায় চিন্তিত। আর এদিকে হালিমাতুসাদিয়া স্বামীর সঙ্গে দুর্বল উটনি নিয়ে আসছেন, স্বামী বলেছিলেন যাব না মক্কায়, কারণ আমাদের যাওয়ার
ভালো সওয়ারি নাই হালিমা বলেছিলেন দুর্বল সওয়ারি হলেও হবে আমরা যদি মক্কায় যেতে পারি একটা সুন্দর সন্তান নিয়ে আসতে পারি সন্তান লালন পালন করার জন্য কিছু আমরা টাকা পয়সা পেয়ে যাব সন্তানটা সুন্দর করে লালন পালন করব কিছু টাকা পেলে আমাদের সংসার ভালো চলবে আজকে আমাদের সংসারে বড় অভাব খাবার নাই পশুগুলো শুকিয়ে গেছে ঘাস নাই খরার কারণে অভাব স্বামী এইভাবে স্বামীকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছে এ বাবাজি যখন এইভাবে আস্তে 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 মক্কা এসে পৌঁছানো তখন হালিমা তুসাদিয়ার মনে আনন্দ ভরে গেল তিনি খুশি হয়ে গেলেন মক্কা এসেছি এবার একটা সন্তান নিয়ে যাহাই করে বাড়ি পৌঁছাবো তাইফ পৌঁছাবো আর তাইফে গিয়ে লালন পালন করবো আর টাকা পাবো সন্তান লালন পালন করে টাকা পয়সা তিনি মক্কায় গেলেন এ বাবাজিরা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সময় শোনাবো সময় বড় অল্প একটু মনোযোগ দিয়ে শুনবেন কেউ চিৎকার করবেন না ও আমার বাবাজি হালিমা তুসাদিয়া স্বামীকে নিয়ে এবার খোঁজ করতে শুরু করলেন একের পর এক বাড়িতে যান আর জিজ্ঞাসা করেন আপনাদের কি সন্তান আছে আমি হালিমা তুসাদিয়া গো তাইফ থেকে এসেছি আমি সন্তান সুন্দরভাবে লালন পালন করতে পারি আমি বড় আদর করে যত্ন করে সন্তানকে লালন পালন করতে পারি এই তোমার বাড়ি কি কোনো সন্তান আছে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে না না আমার বাড়িতে সন্তান ছিল সন্তান এক মিনিট নিয়ে চলে গেল এই আমার বন্ধুরা বাবাজি এইভাবে হালিমা ওই বাড়ি থেকে ফিরে অন্য বাড়ির দিকে রওনা হন আবার গিয়ে জিজ্ঞাসা করেন আপনার বাড়িতে কি সন্তান আছে গো আমি তাইফের অধিবাসিনী গো আমার নাম হালিমা গো আমি সুন্দর করে সন্তান লালন পালন করি গো বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে না 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 আমাদের সন্তান ছিল একজন দাইকে দিয়ে দিয়েছি এইভাবে সারাদিন ঘোরার পর রাস্তার মাঝে দাঁড়িয়ে হালিমা তুসাদিয়া চোখের পানি ফেলে কান্দে এত কষ্ট করে মক্কায় আসলাম একটা সন্তান পেলাম না স্বামী বলছে তোকে বলেছিলাম রে যাস না এমনই দুর্বল উঠনি যে আর কাজ হবে না দেখছিস আসার পরে কিছুই হলো না হালিমা কান্দে আরে কেন্দো না গো দাই হালিমা কেন্দো না গো তোমার নসিবে লিখেছেন আল্লাহ রহমতের ভান্ডা দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্দন করেন আর একজন বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি লইয়া এক পা এক পা করে আসতেছে আর বলছে তোমরা কারা গো এইখানে রাস্তার মাঝ পথে দাঁড়িয়ে কান্দ বলে আমার নাম হালিমা আমি মক্কা এসেছি তাইফ থেকে বলে কিসের জন্য বলে আমি সন্তান নেওয়ার জন্য এসেছিলাম তাহলে কান্দ কেন খোঁজো বলে খুঁজে খুঁজে দেখেছি আমি আর কোনো সন্তান পাই নাই গো আমি বড় গরিব গো বড় আশা নিয়ে মক্কা এসেছি এখন যদি সন্তান না পাই খালি ফিরে যেতে হবে এই দুঃখে আমি একটু ক্রন্দন করি চোখে আমার জল লোকটি বলছে গো হালিমা তোমাকে আমি সন্ধান দেব এমন একজন মানুষের তার কাছে গেলে তুমি হয়তো একটা বাচ্চার সন্ধান পেতে পারো বলে কার কাছে গো বলে কাবা ঘরের মুতাওয়াল্লিব আব্দুল মুতাল্লিব তিনি মক্কার সর্দার কাবার মুতাওয়াল্লি কার বাড়িতে সন্তান আছে কার বাড়িতে সন্তান নাই তিনার কাছে অনেক জ্ঞান থাকতে পারে তিনার জানা মতে কোনো সন্তান থাকতে পারে তিনি যেহেতু মক্কার সর্দার তিনাকে গিয়ে একটু মনের দুঃখটা বলুন তিনার জানা মতো যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে পারে আপনাকে দিয়ে দেবে হালিমা তুসাদিয়ার মুখে হাসি ফুটল স্বামীকে বলল ও গো স্বামী চরণ দেখি ওই কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুতাল্লিবকে বলি গিয়ে দেখছেন কাবার চাতালে বসে রয়েছেন সুন্দর দেখতে চেহারা একজন মহাপুরুষ সুন্দর মুখে দাড়ি গেল গিয়ে উপস্থিত হয়ে গেলেন আব্দুল মুতাল্লিব বলেন কে গো তুমি বলে আমি হলাম হালিমা গো আমি এসেছি তায়েব থেকে গো বলে কিসের জন্য এসেছ বলে আব্দুল মুতাল্লিব একটা সন্তানের জন্য এসেছি কিন্তু গোটা মক্কা খুঁজি খুঁজি সন্তান পেলাম না আপনার জানা মতে যদি কোন সন্তান থাকে তাহলে দিয়ে আমাকে একটু সাহায্য করবে আব্দুল মুতাল্লিব বলে একটা সন্তান আছে তবে তোমরা হয়তো নিবে না বলে কেন বলে ইয়াতিম সন্তান নিবে ঠিক আছে আমরা স্বামী স্ত্রীতে একটু পরামর্শ করি স্বামী ইয়াতিম সন্তান নেবেন বলে নিয়ে নে কি করবি অল্প কিছু টাকা পেলেও তো আমাদের হয়ে যাবে তো চল নিয়ে নাও
বলো আব্দুল মুতাল্লিব, ওই আতিম সন্তানটা আমরা নেব, ওই আতিম সন্তানটা কোথায় আছে একটু সন্ধানটা বলুন। আব্দুল মুতাল্লিব বলে, এ হালিমা, ওই আতিম সন্তান অন্য কেউ নয়, ওটা হলো আমার পোতা মুহাম্মদ। আমার সন্তান আব্দুল্লাহ ইন্তিকাল করেছে তখন গর্ভে ছয় মাসের মুহাম্মদ। আমার পোতার নাম মোহাম্মদ বলে নিবা নাকি? হালিমা তুসাদিয়া বলেন, আব্দুল মুতাল্লিব আপনি যখন বললেন আপনার পোতা, আর আপনি হলেন কাবা ঘরের মোতাওয়াল্লি, আপনি হলেন কাবা ঘরের মোতাওয়াল্লি, আপনি হলেন মক্কার সরদার, আপনার পোতাকে লালন পালন করব, টাকা পয়সা পাবো কি না পাবো এটা আর চিন্তা করি না, মক্কার সরদার কাবার মোতাওয়াল্লি আমাদের সঙ্গে ইনসাফ করবে ঠিকই। বলো চলুন তো একটু নিয়ে চলুন। চলতে শুরু করলেন, এবার চলতে চলতে বাড়িতে প্রবেশ করলেন, দরজায় বাড়ি দিলেন, মা আমিনা দরজা খুললেন। আব্দুল মুতাল্লিব বলে, মা চিন্তা করো না, একজন দাইকে নিয়ে এসেছি তোমার কানে, সেই দাই তোমার সন্তানকে নেবে। হাজরত আমিনা বলছেন, তুমি নেবে গো? বলে হ্যাঁ হ্যাঁ নেবে, আমার সন্তান যে ইয়াতিম তুমি জানো গো? বলে হ্যাঁ আমি জানি, তবু আমি নেব। বলে ঠিক আছে, তবে যাও ঘরের ভিতরে আমার মোহাম্মদ শুয়ে আছে, সেই মোহাম্মদকে কোলে না। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ রঙের একটা চাদরের উপরে সাদা রঙের কাপড় দিয়ে জড়ানো ঘুমিয়ে রয়েছে, আর চোখ দুটো বন্ধ, ঠোঁট দুটো বন্ধ। আমি দাঁড়িয়ে দেখছি এত সুন্দর চেহারা, আমি পাগল হয়ে যাই। আমি দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। হযরত আমিনা বলেন, কি ব্যাপার দরজার সামনে দাঁড়িয়ে গেলেন? যাও 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 যাও, কোলে নাও, কোলে তুলে নাও, কোলে তুলে নিয়ে দেখো দুধ খাই কিনা, দেখো তোমার পছন্দ হয় কিনা। হালিমা তুসাদিয়া বলেন, ওকে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি দেখতেছি আপনার সন্তান শুয়ে আছে, কত সুন্দর তার চেহারা, কত সুন্দর তার চোখ দুটো, কত সুন্দর তার ঠোঁট দুটো, ঘুম যদি ভেঙে যায় তাহলে হয়তো সুন্দর জনস্থ হয়ে যাবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ হালিমা, আমার ছেলে জেগে থাকবে তবুও সুন্দর, আমার ছেলে ঘুমাবে তবুও সুন্দর, তুমি যাও যাও ছেলেকে আমার তুলে নাও, আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই সর্বক্ষণ সুন্দর করে রেখেছেন। হালিমা তুসাদিয়া বললেন, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে তুলে নিয়ে বুকের উপরে হাত রেখেছেন। ফাতাবাসসামা জাহিকান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিলেন। ফাফাতাহা আইনাহু ইয়ানজুরু ইলাইয়া, হালিমা তুসাদিয়া বলেন, তারপরে চোখ দুটো খুলে আমার দিকে তাকাই, আর আমি এত সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেলাম, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার মুখের মিচকি হাসি, আমি পাগল হয়ে গিয়ে তার দুই চোখের উপর অর্থাৎ কপালে চুম্মো দিলাম। এত সুন্দর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজির মতো সুন্দর আর পৃথিবীতে এমন কেউ নেই, তাই তো হাসান বিন সাবিত সাইর রাসূল নবীজির কবি তিনি বলতেছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতুন আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসা, ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর মহামানব আমার এই দুই চক্ষু কখনো দেখেনি, এমন করে দেখবে, কেমন করে দেখবে, কারণ আপনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর বুকে কেউ জন্ম দেয়নি। ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহাঁ মে ঢুন্ডা তুজ সা হর সু কহিঁ না পায়ে, তুজ সা জগ রু পাসিনা তেরে ঐসি খুশবু, পাসিনা তেরে ঐসি খুশবু, মিশকে অম্বর গোলাব ক্যা হ্যায়। ইমামে আহলে সুন্নাত বলতেছেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, সমস্ত পৃথিবী ঘুরে দেখেছি কিন্তু আপনার মতো এত সুন্দর মহামানব পাই নাই, আপনার মতো কেমন করে পাবো, আপনার শরীরের খাম মুবারক মিশকে আম্বারের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকান, একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকান। সাহাবীরা বলছেন কি ব্যাপার, একবার চাঁদের দিকে তাকাও আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাও, কি হয়েছে বলো? বলে আমি দেখতেছি চাঁদ বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর। সাহাবীরা বললেন তবে বলো কে বেশি সুন্দর। জাবির বিন সামরা বলছেন শুনে রেখে দাও, খোদার কসম করে বলি আমাদের বিশ্বনবী চাঁদের থেকে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হামারিয়াম সবাইলো মায়া মিনার ঘরে, সালাত ও সালাম জানায়া নূরকে বরণ করে। হাও মারিয়াম সবা এলো মায়া মিনার ঘরে, আরে সালাত ও সালাম জানায়া নূরকে বরণ করে। রহমতাল লিল আলামিন কুল কায়নাত পেলো, সুন্দর বাগান দেখিতে হ মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনা।